শুভ সন্ধ্যা প্রিয় দর্শক বন্ধুরা, আমি এখন চলে এসেছি আলিপুরদুয়ার ডুয়ার্স উৎসব মেলা প্রাঙ্গণে। আজ বৃহস্পতিবার 28শে ডিসেম্বর থেকে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে শুরু হয়ে গেল 18তম ডুয়ার্স উৎসব। আজ এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এই উৎসবের শুভ সূচনা হয়। আজ ডুয়ার্স উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের অনগ্রসর শ্রেণীকল্যাণ দপ্তরের মন্ত্রী বুলু চিকবরাইক, আলিপুরদুয়ারের জেলাশাসক আর বিমলা, পুলিশ সুপার ওয়াই রঘুবংশী, SJDA চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী, উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান মৃদুল গোস্বামী, আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান প্রসঞ্জিৎ কর প্রমুখ ব্যক্তিরা। অনগ্রসর শ্রেণীকল্যাণ দপ্তরের মন্ত্রী বুলু চিকবরাইক বলেন, এটা গর্বের বিষয় যে আলিপুরদুয়ারে এত বছর ধরে এইরকম একটা উৎসব হয়ে আসছে যেখানে ডুয়ার্সের বিভিন্ন জায়গার মানুষ সামিল হন। রাজ্য সরকারের বিভিন্ন স্টলের সঙ্গে বিভিন্ন সামগ্রীর দোকানও দিয়েছেন ব্যবসায়ীরা। এই উৎসব আরও বড় হবে বলে মনে করি। ডুয়ার্সের ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি ও সৌন্দর্য বিশ্ব দরবারে তুলে ধরতে 2005 সাল থেকে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে ডুয়ার্স উৎসব শুরু হয়। সেই থেকেই প্রতিবছর জাঁকজমকপূর্ণভাবে আয়োজিত হচ্ছে এই ডুয়ার্স উৎসব। কিন্তু করোনার প্রকোপে মাঝে 2 বছর বন্ধ ছিল এই উৎসব। মেলায় প্রবেশ মূল্য 10 টাকা জনপ্রতি। এই বছর ডুয়ার্স উৎসব মেলা প্রাঙ্গণে প্রায় 700 বেশি দোকান এসেছে। প্রতিবেশী রাজ্য এবং প্রতিবেশী দেশ থেকেও দোকানিরা এসেছে তাদের পসরা সাজিয়ে। নিত্য প্রয়োজনীয় রকমারি দ্রব্যের স্টলের পাশাপাশি রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরের স্টলও রয়েছে। বিভিন্ন সেলফ হেল্প গ্রুপের স্টল রয়েছে, রয়েছে এক্সপো, বিভিন্ন রকমের রাইড এবং মুখরোচক খাবারের ফুড কোর্ট। এবারও রয়েছে মূল মঞ্চ, শিশু মঞ্চ এবং লোকসংস্কৃতি মঞ্চ। প্রতিদিন থাকছে বিভিন্ন খ্যাতিনামা শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান। আলিপুরদুয়ার জেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষদের কথা মাথায় রেখে ডুয়ার্স উৎসব কমিটির তরফে NBSTC কর্তৃপক্ষের কাছে রাতে অতিরিক্ত বাস চালানোর অনুরোধ করা হয়েছিল। আগামী 7ই জানুয়ারি পর্যন্ত চলবে আলিপুরদুয়ারের ডুয়ার্স উৎসব। এই উপলক্ষে 3টি রুটে স্পেশাল বাস চালানো হবে। আলিপুরদুয়ার থেকে জোড়াই, আলিপুরদুয়ার থেকে ফালাকাটা হয়ে জলদাপাড়া পর্যন্ত এবং আলিপুরদুয়ার থেকে কোচবিহার রুটে রাত 10টা পর্যন্ত মিলবে NBSTC-র বাস। উৎসব কমিটির সম্পাদক সৌরভ চক্রবর্তী মহাশয় জানান, উৎসব দেখতে মানুষ দূর দূরান্ত থেকে আসেন গাড়ি ভাড়া করে, টাকা অনেকটাই খরচ হয় এক্ষেত্রে। সকলে যাতে উৎসবে সামিল হতে পারেন তার জন্যই NBSTC-র কাছে অনুরোধ জানিয়েছিলাম। সারা মিলেছে, যার ফলে আমরা ভীষণ খুশি।